নাপাক শরীরে কোনো কিছু ধরলে সেই জিনিসটাও কি নাপাক হয়ে যাবে গরুর অন্ডকোষ খাওয়া কি যায় যাচ্ছে স্ত্রী যদি স্বামীকে তালাক দেয় সম্পূর্ণ মহারণা আদায় করতে হবে আজকাল দেখা যায় বিয়ে এক মাসের মধ্যেই তালাক দেয় আইনিভাবে নীল দিলে শরীর পাক থাকে কি না ইসলাম ধর্মের বাইরে কাউকে রক্তদান করা যাবে কি না গরুর নাড়ি বুড়ি খাওয়ার বিধান কি নাপাক অবস্থায় কি কবর জেরাত করা যাবে সাধারণত আজান শুনলে আজানের উত্তর দিয়ে থাকি কিন্তু যদি আমরা রেকর্ডিং করা আজান শুনি তাহলে কি উত্তর দিতে হবে আপনি স্ত্রী সহবাস করলে গোসল না করে ফোনটি পাওয়া যাবে কিনা মোহরের বদলে স্ত্রীকে জমি রেজিস্ট্রেশন করে দিলে মোহর আদায় হবে কিনা মিফতাহুল জান্নাত আইডি থেকে আপনি জানতে চেয়েছেন কোনো শয্যাশয়ী ব্যক্তির জন্য আগে থেকে কাফনের কাপড় কিনে রাখা ইসলাম সম্মত কিনা হতে পারে কোনো হিসেবে কোথাও নিষেধ নেই যে কাফনের কাপড় আগে থেকে কিনে রাখা যাবে না অনেকে এরামের কাপড়কে কাপড়কে কাফনের কাপড় কাফনের কাপড় হিসাবে কিনে রাখে অনেকে নিজের কাপড় কাপড় নিজে কিনে রাখে কোনো অসুবিধা নেই এটাতে আরাফাত রিফ রাফি আপনি জানতে চেয়েছেন একা নামাজ পড়লে কি একামত দেওয়া লাগে একা যদি ফরজ নামাজ আপনি পড়েন সেক্ষেত্রে আপনার একামত দেওয়া উচিত এবং উচ্চ স্বরে আপনার নামাজটা পড়া উচিত এই উদ্দেশ্যে যে তাকবিরগুলো উচ্চস্বরে দিবেন যে আমার একামত শুনে আমার তাকবির শুনে কেউ এসে আমার সাথে যেন সামিল হয় এই উদ্দেশ্যে আপনি একা একা করলেও উচ্চ স্বরে করবেন এই বিষয়টা আমাদের দেশে প্রচলিত না আমাদের দেশে মানুষ এটা বেশিরভাগ জানে না মধ্যপ্রাচ্যে এই আমলটা খুব ব্যাপকভাবে প্রচলিত অর্থাৎ আপনি যদি আপনার বাসায়ও পড়েন বাসায় তো আরও লোকজন আছে তো উচ্চস্বরে আপনি একামত দিয়ে কেউ যেন আপনি জামাত করছেন ইমামতি করছেন উচ্চস্বরে ত্যাগবির দেন এ উদ্দেশ্যে যে আমার ত্যাগবির শুনে কেউ যেন বুঝে যে আমি ফরজ সালাত আদায় করছি এসে আমার সাথে যদি সে যুক্ত হয়ে যায় সালাতের যে কোনো পর্যায়ে সে যদি আপনার সাথে এসে দাঁড়িয়ে যায় এবং আপনাকে হালকা টাচ করে আপনার পাশে নিয়ে বেঁধে দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু আপনারা জামাতে সব পেয়ে গেলেন তাহলে এই অপশনটা যেন খোলা থাকে সেই জন্য একা মধ্যে উত্তম কিন্তু জরুরি না চাইলে আপনি একা একা চুপে চাপেও নিজের নামাজে পড়তে পারেন আবু ইউসুফ আপনি জানতে চেয়েছেন মোহরের বদলে স্ত্রীকে জমি রেজিস্ট্রেশন করে দিলে মোহর আদায় হবে কি না হ্যাঁ অবশ্যই আদায় হবে আপনি যেই টাকা ধার্য করেছেন মহরণা হিসাবে সেটা যদি আপনি স্ত্রীকে পরিশোধ করে দেন সেটার মূল্য হিসাবে মূল্য দেন অথবা মূল্যের সমূল্যের জমি দেন যে কোনোটা দিতে পারেন অসুবিধা নেই যেহেতু জমি এটাও বিক্রি করে সেই টাকা নিতে পারবে যদি সেই স্ত্রী রাজি হয় ঠিক আছে আমি মহানা হিসাবে জমি নিতে রাজি আসি তাহলে রেজিস্ট্রেশন করে দেওয়াতে কোনো অসুবিধা নেই কবিতার মায়া জালে আইডি থেকে জানতে চেয়েছেন আপনি স্ত্রী সবাস করলে গোনা না করে ফোন টিপা গোসল না করে ফোন টিপা যাবে কিনা যাবে যাবে কিন্তু গোসলটা খুব বেশি বিলম্ব না হয় সেদিকটা খেয়াল করা উচিত যদি বিলম্ব করতে হয় তাহলে সেক্ষেত্রে অজু করে নেওয়া উচিত স্ত্রী সবাস হয়ে গেল আপনি গোসলটা এক দু ঘন্টা পরে করবেন তাহলে ওয়াশরুমে যান মানে গোসল তো আর করবেন না অজুটা অন্তত করে নেন অজুটা করে এসে আপনি এবার অন্য কাজ করেন তারপরে গোসলটা করেন পরবর্তী সালাতের আগে আগে তো অবশ্যই গোসল করতে হবে যে সালাতের জন্য গোসল করতে হবে অতএব টুকটাক মোবাইল টোবাইল টিপলে অসুবিধা হবে না গুণা হবে না কিন্তু লম্বা সময় যদি আপনি বিরতি দেন এবং বিলম্ব করেন গোসলের জন্য তাহলে সেক্ষেত্রে উজু করে নেওয়া হল শোনা মাজাহর ইসলাম শরীফ জানতে চেয়েছেন আমরা সাধারণত আজান শুনলে আজানের উত্তর দিয়ে থাকি কিন্তু যদি আমরা রেকর্ডিং করা আজান শুনি তাহলে কি উত্তর দিতে হবে বিশুদ্ধ মত অনুযায়ী রেকর্ডিং করা আজানের উত্তর দিতে হবে না আজান দিতে হবে লাইভ যে আজান শুনছেন সে আজানের উত্তর দিতে হবে রেকর্ডিং করা আজানের উত্তর দিতে হবে না দুইটা মত রয়েছে এই মতটি আমার কাছে অধিকতর শক্তিশালী মনে হয় এরপরে নাইমুল ইসলাম জানতে চেয়েছেন নাপাক অবস্থায় কি কবর করা যাবে নাপাক অবস্থা বলতে উজু ছাড়া যদি হয় অজু ছাড়া কবর জায়াত করলে কবর জেয়ারাত করা যাবে কবর জায়াত করার জন্য উজু করা কোনো আবশ্যক নয় কোরআন তেলাওয়াত করা কোরআন স্পর্শ করার জন্য সলাত আদায় করার জন্য তারপরে আপনার তফ করার জন্য যেরকম উজু আবশ্যক তেমনি কবর জিয়ারাত করার জন্য উজু কিন্তু আবশ্যক নয় তবে হ্যাঁ সর্বাবস্থায় উজু থাকা উত্তম সেই হিসাবে কবজাত করা অবস্থায় উজু থাকা উত্তম এটি আমরা বলতেই পারি এরপরে আপনি দীপু জানতে চেয়েছেন গরুর নাড়িবুড়ি খাওয়ার বিধান কী গুড়ির গরুর নাড়িবুড়ি খাওয়া কোরআন করছে কোথাও নিষেধ নেই যেটা নিষেধ নেই সেটাই কিন্তু জায়েজ খাদ্যের ব্যাপারে নির্দিষ্ট কিছু নিষিদ্ধ রয়েছে আল্লাহ বল কোরআন কর্মী বলেছেন ইলাইয়া লা আজিদু ইলাইয়া লাজিদু ফিমা ওহিয়া ইলাইয়া মুহার রহমান আল্লাহ তো আমি তামহু অর্থাৎ একজন মানুষ খাদ্য হিসাবে যা খায় তার মধ্যে অমুক 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 খাবারকে আমি হারাম হিসাবে পেয়েছি আল্লাতালা কোন বলেছেন এর বাইরে আর কোনোটাকে হারাম হিসাবে পাইনি তার মানে হারাম সিলেক্টেড এর বাইরে যা আছে সব হালাল অতএব গরুর নাড়ি এটা হারামের তালিকাভুক্ত শুক্রের গ্রস্ত রক্ত মৃত এই সব তালিকাভুক্ত যে হারামের আইটেমগুলো আছে তার মধ্যে গুঁড়ো নাড়িগুড়ি নেই যার কারণে এটি হালাল সম্পূর্ণরূপে কেউ চাইলে এটাকে পরিষ্কার করে এটা নাপাক থাকা নাপাকটাকে পরিষ্কার করে তারপর সে খেতেই পারে যদি তার রুচিত করে এরপরে আশাফালে জানতে চাই নাক নাপাক শরীরে কোনো কিছু ধরলে সেই জিনিসটাও কি নাপাক হয়ে যাবে না এরকম কোনো কথা নেই নাপাক শরীরে শরীরে কিছু ধরলেই নাফাক হয়ে যাবে এমন কোনো কথা নেই শরীর নাপাক হলে ধরলেই নাফাক হবে না আজাহুল ইসলাম রতন আপনি জানতেছেন গরুর অন্ডকোষ খাওয়া কি জায়জ আছে জায়জ আছে কোনো অসুবিধা নেই আপনার মনে চলে আপনি খেতে পারেন রুচিত না করেন নাও খেতে পারেন কিন্তু জায়েজ আছে ইসলামের সুবিধা নিষিদ্ধ নয় মোহাম্মদ ইমরান আহমেদ আপনি জানতে চেয়েছেন ইসলাম ধর্মের বাইরে কাউকে রক্তদান করা যাবে কি না যে অবশ্যই রক্ত বা অন্য যে কোনো কিছু আপনি ইসলাম ধর্মের অনুসারী ছাড়াও অন্য কোনো লোককে আপনি চাইলে দিতে পারেন এমন কোনো কথা নেই যে মুসলিম না হলে সে ব্যক্তিকে আমি দিতে পারবো না আমার রক্ত বা শুধুমাত্র মুসলিমকেই দিতে হবে অমুসলিম বলে তাকে আমি কিছু দিতে পারবো না এরকম কোনো কথা করমন হাদিসের কোথাও বলা হয়নি বিধায় এটা নিয়ে আমাদের অন্তত ধোঁয়াশা থাকা উচিত নয় এরপরে নুরুল আজিম আপনি জানতে চেয়েছেন নেলপালিশ দিলে নেলপালিশ দিলে শরীর পাক থাকে কি না নেলপালিশ দিলে শরীর নাপাক হয় না কিন্তু নেলপালিশ দিলে অজু হবে না আপনার নামাজ হবে না যার কারণে মেয়েরা মাসিক অবস্থা নেলপালিশ দিতে পারেন কিন্তু যখনই তার নামাজের অপশন চলে আসবে সাথে সাথে নেলপালিশ পরিষ্কার করে নিতে হবে যাতে করে অজু করতে পারেন কারণ দিলে আলাদা স্তর হয়ে যায় আপনার অজু হবে না কিন্তু এটা দিলে যে হাত নাপাক হয়ে যাবে গুণা হবে বিশেষ বিষয় কিন্তু সেরকম নয় অনেক বাজে কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে নেলপালিশের এটা অমুক না পাক তমুক না এরকম কোনো এটা রঙ কত এটা নাপাক হতে যাবে না কেন এটা নাপাক না তবে এটা ব্যবহার করলে অজু করা যাবে না বিধায় অজুর আগে এটা চেঁচে ফেলতে হবে জামশেদ রাজু জানতে চেয়েছেন স্ত্রী যদি স্বামীকে তালাক দেয় সম্পূর্ণ মহারণা আদায় করতে হবে আজকাল দেখা যায় বিয়ে এক মাসের মধ্যেই তালাক দেয় আইনিভাবে স্ত্রী যদি স্বামীকে তালাক দেয় অর্থাৎ স্ত্রীর পক্ষ থেকে তালাকের উদ্যোগ না হয় আসলে স্বামীকে তালাক দিতে পারে না হাদিসের ভাষ্য যার কারণে স্ত্রী তালাক নিজের প্রতি নিজে গ্রহণ করতে পারে এটাকে বলা হয় অর্পিত তালাক যেটা আমাদের কাবিন নামার আঠারো নম্বর কলামে লেখা আছে সেই পাওয়ার বলে কোনো স্ত্রী নিজের প্রতি নিজের তালাক যদি গ্রহণ করেন তাহলে সেটি তিনি করতে পারেন যদি তিনি নিজে থেকে নিজের পরে তালাক গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে তার শর্ত আছে শর্তগুলো পাওয়া গেছে কিনা সেগুলো দেখতে হবে আর যদি তিনি স্বামীর কাছে তালাক চান চেয়ে বিচ্ছেদের উদ্যোগ নেন তাহলে এটাকে বলা হয় খোলা তালাক খোলা তালাক হলে তার যদি নিজে থেকে খোলা তালাকের উদ্যোগ নেন এবং স্বামী স্ত্রীর সাক্ষাতের আগে আগে হয় তাহলে সেক্ষেত্রে মহারণার আংশিক পাবেন আংশিক পাবেন না আর যদি খোলা তালাক হয় খোলা তালাক যদি হয় সেটা সাক্ষাতের পরেও যদি হয় তাহলে স্ত্রী মহারানা যেটা নিয়েছেন স্বামীর কাছে সেটা ফেরত দিবেন অর্থাৎ স্বামী সেই মহারানা চাই চাওয়ার অধিকার আছে যে আহ যেহেতু তুমি বিচ্ছেদ চাচ্ছ তুমি মহারানা মহারাণা ফেরত এটা চাওয়ার অধিকার তার রয়েছে